আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওয়াসালাম আলা রসুলহিল আমিন ও বাদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যে যেখান থেকে লাইভ দেখতেছেন, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শুদ্ধ পদ্ধতিতে বিতিরের সালাত শিখাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যে বিতিরের সালাত সেটা যেরকম, আর আরব বিশ্বের বা শুদ্ধ পদ্ধতিতে বিতিরের সালাত আমি আপনাদেরকে আজকে শিখাবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আর আসলে দলিল দেওয়ার সময় থাকে না, দলিল দিতে হইলে অনেক সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। এত লম্বা লাইভ কেউ দেখবে না। লাইভ তো এখানে সবাই যদি একসাথে আসতো তাহলে সমস্যা ছিল না, পরবর্তীতে এটা সবাই দেখে, এজন্য লম্বা আমি করতে চাই না আর কি। যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারি বিতিরের সালাতটা। তারপর আর বিতিরের সালাতের দোয়া, যারা দোয়া পারেন না, বিতিরের সালাতের দোয়াটা আমি বাংলাদেশে যে দোয়াটা পড়ে ওইটা আসলে ঠিক এরকম হাদিসে আসে নাই, একটু ভিন্ন আছে, দুটোটাই আমি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা চান। আল্লাহর রহমতে এখন অনলাইনের যুগ, সবাই সংগ্রহ করতে পারেন, কারো কাছে চাইতে হয় না। তো কি করবেন, আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ, আর যদি লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। আমি স্টার্ট করতেছি ইনশাআল্লাহ। যারা আসবে বা যারা আসছেন সবাইকে স্বাগতম। ভিডিওটা দেখা যাচ্ছে কিনা বা আওয়াজ ক্লিয়ার কিনা, দেওয়ান আলী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর আরও কে আছে, আবদুল্লাহ বিন সাইদ, তারপর এমডি চোটন, আবদুল্লাহ আল মারুফ, সবাইকে স্বাগতম। আমার আওয়াজ ক্লিয়ার কিনা একটু বলেন, আওয়াজ ক্লিয়ার কিনা? দেওয়ান আলী ভাই আওয়াজ ক্লিয়ার কিনা বলেন তো একটু। ভিডিও দেখা যাচ্ছে কি না তাও তো বলতে পারতেছি না, আমি শিউর না। রাকিব শিকদার, রাকিব শিকদার, হ্যাঁ দেওয়ান আলী ভাই কি লাইনে আছেন? ভিডিও দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাসুদ রানা ভাই, আরেক পীর সাহেবের মুরিদ চলে আসছে, নূর আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আমি নূর আলম ভাই, আজকে আমি বিতিরের সালাত শিখাবো নিয়ত করছি। আলহামদুলিল্লাহ 8-9 জন আসছে লাইনে, আমি শুরু করব নাকি ইনশাআল্লাহ। ঠিক আছে দেওয়ান আলী ভাই, আওয়াজ ক্লিয়ার কিনা বলেন তো, আওয়াজ ক্লিয়ার কিনা? মোহাম্মদ পেরদোস, হ্যাঁ আমি শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। বিতিরের সালাত শুদ্ধভাবে হচ্ছে যদি আপনি 3 রাকাত করেন, 3 রাকাতের 2টা সিস্টেম। বিতিরের সালাত যদি আপনি 3 রাকাত করেন, 3 রাকাতের 2টা সিস্টেম, একটা হচ্ছে
একটা না আপনি তিন রাকাত পড়তে হবে। আমি প্রথমে বলে দিই, তারপর আপনাদেরকে দেখাবো। বিতরের সালাত যদি আপনি তিন রাকাত করেন তাহলে দুইটা পদ্ধতি আছে, তবে দুই পদ্ধতির মধ্যে বাংলাদেশের যে পদ্ধতি ওইটা নাই, ওইটা শুদ্ধ শুদ্ধর কাতারে নাই। ওইটা হচ্ছে 1300 বছর পরে পাওয়া যেই টুটা ফাটা ইসলাম, ওই টুটা ফাটার মধ্যে ওইটা পড়ে গেছে, শুদ্ধ শুদ্ধর মধ্যে ওটা পড়ে না। দুইটা পদ্ধতি, এক নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি একটা না তিন রাকাত পড়বেন, বসতে পারবেন না মাঝখানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের মতন করিও না, বিতরের সলাতকে মাগরিবের মতন তোমরা করিও না। সুতরাং ওইখানে আপনি মাঝখানে বসে দাঁড়াইয়া উল্টা তাকবীর কি আবার, আস্তাগফিরুল্লাহ, তাকবীর আবার কি উল্টা হয়? উল্টা হলে তো আপনি পূর্ব দিকে ফিরে ফিট পশ্চিম দিকে ফিরে তারপরে উল্টা, উল্টা কিভাবে বলে আমি বুঝি না, নাকি আকবার আল্লাহু, উল্টা বলতে গেলে তো আল্লাহকে পরে নিতে হবে, আকবারকে আগে আনতে হবে। এখন উল্টা মানে কি? দেখেন হাদিসের শব্দের মধ্যে যদি সমস্যা হয় তাহলে হাদিসটা তো পুরো এই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের কোনো শব্দে এইসব উল্টা মুল্টা নাই। উল্টা কি আবার? তাকবীর আবার উল্টা হয় কেমনে? এটা কি করে সম্ভব? উল্টা কিভাবে হয়? আস্তাগফিরুল্লাহ, তাকবীর এটা আবার উল্টা হয় কেমনে? আমার বুঝে আসে না। জি জনাব, আমি মুফতি আজিজুল, আচ্ছা যাই হোক, আমি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মানুষ, আমার আমি ওমান প্রবাসী, পরিচয়টা দিচ্ছি, দিলাম আর কি, একজন পরিচয় জানতে চাইছে। আচ্ছা, উল্টা তাকবীর বাংলাদেশে উল্টা তাকবীর দে তো, উল্টা তাকবীরটা আসলে হাদিসের কোনো শব্দ না, এটা মানুষের বানোয়াট, এবং হাদিসে নাই তো এই জন্য দেখবেন যেটা হাদিসে নাই এটা উল্টা পাল্টা হয়ে যাবে এদিক সেদিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথাগুলি বাইর হয়েছে এগুলির মধ্যে উল্টা নাই, উল্টা কোনো কিছু নাই, তাকবীর তো উল্টা ফসনে আসে না। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি। প্রথম তিন রাকাত যদি আপনি বিতর পড়েন, এক টানা তিন রাকাত পড়তে হবে, মাঝখানে আপনি বসতে পারবেন না। আহলান ও সাহলান জসিম ভাই, আহা জসিম ভাই, তুমি আমাকে ভুলে গেছো। জসিম ভাই কেমন আছো? হ্যাঁ, ভিডিওটা কেটে গেছে। হ্যাঁ জসিম ভাই কেমন আছো? আচ্ছা যাই হোক, তিন রাকাত বিতর যদি পড়েন এক টানা পড়তে হবে, মাঝখানে বসতে পারবেন না। আর যদি আরেকটা পদ্ধতি আছে, আপনি তিন রাকাত যদি পড়েন প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরাই ফেলবেন, সালাম ফিরাই ফেলবেন তারপরে এক রাকাত পড়বেন। আমি সবগুলি দেখাচ্ছি, তিন রাকাতের সিস্টেমটা আমি দেখাচ্ছি। আমি দোয়া দরুদ পড়ব না, বাস শুধু আপনার কি করব, ভিডিও দেখা যাচ্ছে, দেখেন। আল্লাহু আকবার, নিয়ত বানলাম তিন রাকাত পড়ব, কয় রাকাত? তিন রাকাত পড়ব। আমি এখন আপনার নিয়ত বাঁধার পর সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সুরা ফাতেহা পড়বেন, যদি সম্ভব হয় সাব্বিহিস্মা রব্বিকাল আলা পড়বেন, প্রথম রাকাতে পড়বেন, পড়ে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা ওয়া লাকাল হামদ, আল্লাহ আকবার, দেখা যাচ্ছে, আল্লাহ আকবার, দুই সিজদা করবেন, দাঁড়াবেন, আবার সুরা পড়বেন, সুরা ফাতেহা পড়বেন, সব কিছু পড়বেন, আবার রুকু করবেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা আবার পড়বেন, আবার এক রাকাত দ্বিতীয় রাকাত শেষ করবেন, দুই সিজদা দিবেন, দিয়ে আবার সোজা হয়ে দাঁড়া যাবেন, বসার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে প্রথম পদ্ধতি আমি দেখাচ্ছি। আবারও কি করবেন? সুরা ফাতিহা পড়বেন, এরপরে কুল হুয়াল্লাহ পড়বেন, এরপরে এভাবে রুকু করবেন, কুল হুয়াল্লাহ পড়বে, রুকু করবেন, এটা আমি তৃতীয় রাকাতের কথা বলতেছি, রুকু করবেন, রুকু করে দাঁড়াবেন, দাঁড়িয়ে এভাবে হাত তুলবেন, এভাবে হাত তুলে দোয়া করবেন। বাংলাদেশের এটা এটা না, বাংলাদেশের কি দোয়ায় কুনুত এটা পরিপূর্ণ আসে নাই হাদিসে, এটা মাঝখানে মাঝখানে কতগুলি শব্দ ছুটে গেছে, ওটার থেকে বিশুদ্ধটা আমি পড়তেছি।
আল্লাহুম্মা হদিনা ফি মান হাদাইত ওয়া আফিনা ফি মান আফাইত ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফি মা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ফা ইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াযিজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এটা আরো অনেক লম্বা আছে, আপনি যদি ইচ্ছা করেন ঘন্টা খানিক পড়তে পারেন, সমস্যা না, তবে যতটুকু এতটুক পড়লেও হয়ে যাবে। তারপরে কি করবেন আপনি, কিন্তু রুকু থেকে উঠে তারপরে দোয়া করছেন, মনে আছে? আবার হাত এভাবে ডলা দিবেন না, না এটা বিদআত, এটা আপনার নতুন আবিষ্কার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনো মুনাজাত দিয়ে হাত মুখে ডলা দেয়নি। তো এভাবে রুকু থেকে উঠে দোয়া শেষ করবেন, শেষ করে আল্লাহু আকবার বলে সোজা সিজদাতে চলে যাবেন। সিজদাতে সিজদা শেষ করে এরপরে বসে আত্তাহিয়াত পড়বেন, যা এখানে যা করতে পড়ে সালাম ফিরাবেন। এই হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ আকবার, সুরা ফাতিহা পড়বেন, কি পড়বেন, সাবিহিস মা রব্বিকাল, সুরা আলা পড়বেন, রুকু করবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সিজদা যাবেন, আল্লাহ আকবার, সিজদা গিয়ে উঠবেন, দুই সিজদা করে আবার উঠবেন, উঠে আল্লাহু আকবার বলে আবার কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, কুলিয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে কুলিয়া পড়বেন, কুলিয়া সূরা কাফিরুন পড়বেন, পড়ে আবার রুকু করবেন, রুকু করে আবার রুকু শেষ করবেন, সিজদা করবেন, দুই সিজদা করে সালাম ফিরিয়ে দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে দুই রাকাত শেষ। এরপরে আবার এক রাকাত কিভাবে করবেন, এক রাকাত, এটাই নিয়ে সমস্যা। এক রাকাত নাকি নামাজ নাই বাংলাদেশে, ওই একটা কিচ্ছা বলতে হয় এখন, আচ্ছা ভয় সময় নাই পরে বলবো নাই। এক রাকাত কিভাবে করবেন, আর আপনার এক রাকাত যদি পড়েন সুন্দরভাবে এক রাকাতে সবসময় আমল করবেন, এটাতে কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, এক রাকাত পড়া যায়, বিধির সমস্যা নাই। এক রাকাত পড়বেন আল্লাহ আকবার, সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বেন, তারপরে কি করবেন, কুল হুয়াল্লাহ, প্রথম যেহেতু এক রাকাত পড়বেন কুল হুয়াল্লাহ পড়বেন, পড়ে কি করবেন, রুকু করবেন। আচ্ছা আমি এটা পুরোপুরি একটু দেখাই দিই, আল্লাহ আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سمع الله لمن حمده اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وقنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا مقلب القلوب ثبت قلبي على طاعتك اي بابا ابني اونيك دعا করতে পারবেন, অনেক দোয়া, আপনার ব্যক্তিগত দোয়া করতে পারবেন, তবে জমাতে না, নিজে নিজে। তারপর আল্লাহ আকবার, আমি কিন্তু খেয়াল করছেন আমি রুকু কিন্তু প্রথমে করে ফেলছি, রুকু করে তারপরে দোয়া করছি, এই জন্য এখন আমি সোজা সিজদাতে চলে যাব, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বসে গেছি এক রাকাত। এবার আপনার এখানে যা যা করার পরে সালাম ফিরিয়ে ফেলবেন, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, শুদ্ধ পদ্ধতি। আর বাংলাদেশে যেটা পড়ে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা মাগরিবের মতন করে কি করো না, বিতির পড়ো না, বাংলাদেশে দুই রাকাত পড়ে, পড়ে দাঁড়ায়, দাঁড়িয়ে কুল হুয়াল্লাহ পড়ে, পড়ে আল্লাহ আকবার, আবার উল্টা তাকবীর, এটা নাকি উল্টা তাকবীর, উল্টা কোনো শব্দ আল্লাহর কোরআনে এবং হাদিসে উল্টা কিছু নাই। কাল কিয়ামতে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন দুনিয়া উল্টে যাবে, পাল্টে যাবে, ওই দিনের কথা এখন আসলে হবে না। নামাজ আবার উল্টা, উল্টা তাকবীর হলে এইভাবে করতে হবে, উল্টা
উল্টা মানে উল্টা হয়ে যেতে হবে এটা, এটা আবার কি উল্টা? হ্যাঁ, এটা কোন ধরনের উল্টা থাকবে? আচ্ছা যাই হোক, এটা হাদিসে আছে, তবে এটা মানে রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে না, হাদিস এটা মানুষের তৈরি, এটা রসুল সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতিতে পড়ে না, এটা আপনি বর্জন করতেই হবে, অবশ্যই করতে হবে। আপনি বাজারে গেলে যে ভালো মালটা কিনেন, হাদিসের বেলা আপনি ভালোটা কিনবেন না, হাদিসের বেলা আপনি ভালোটা গ্রহণ করবেন না, অবশ্যই ভালোটা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন ইয়া রব্বাল আলামিন। হাদা ওয়াসাল্লিল্লাহু ওয়াসাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।